এই না, তোমার জন্য ফুল নিয়ে আসছি। এটা কি ফুল বলো আগে? বকুল ফুল, বকুল ফুল, এটা গান আছে না? সেই গান না, এটা বকুল ফুল হবে কেন? এটা কি চম্পা ফুল? এটার একটা সুন্দর নাম আছে, বলো। গন্ধরাজ? ইয়েস। না, এটা এটা গন্ধরাজ। এই যে তুমি পেরেছো প্রশ্ন উত্তর দিতে, এই তোমার জন্য আছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা না, সৌজন্য পুরস্কার। আল্লাহর কাছে সেজদা দিয়ে ফেরত হওয়া দরকার। তুমি কি করছো? তোমার জন্য কফি বানাচ্ছি। আমার জন্য কফি বানাচ্ছো? তুমি কফি পছন্দ না? হ্যাঁ, অনেক পছন্দ মামি। থ্যাংক ইউ, অনেক ভালো কফি বানিয়েছো তো। থ্যাংক ইউ মামা। হোয়াইট কফি এটা। হোয়াইট কফি? ও, তুমি কফি বানাতে পারো? কফি কিভাবে বানাতে হয়? তারপরে ওভেনে দিতে হয়? আমার ছেলে কেন কান্না শুরু করে দিল? কি হয়েছে আমার জান? এই ক্লিপটা ছিল প্রথম দিনের, যেদিন প্রথম দিন আমি স্কুলে যাই আর কি। অনেক টেনশন নিয়ে যাচ্ছিলাম, কারণ লেকচার হবে জাপানিজে, তারপরে সবাই জাপানিজ, আমি শুধুমাত্র ইংলিশে সেলফ স্টাডি করে আমাকে পড়তে হবে, কীভাবে পারবো না পারবো। আর এই যে সেই ট্র্যাকটা ছিল যেখানে আসলে আমাদের মূলত ড্রাইভিংয়ের মানে ফার্স্ট এড যে ট্রেনিংটা সেটা এর ভিতরেই হয়েছে, এরপরে তো মেন রাস্তায় আমরা প্র্যাকটিস করেছি। এটা হচ্ছে স্কুলের নাম আওয়াই ড্রাইভিং স্কুল। আর এই যে হচ্ছে এরিয়াটা, মোটামুটি বেশ 9 মাসের একটা কোর্স, কিন্তু 9 মাস লাগে না, আসলে 3 মাসে দেখা যায় যে কোর্স কমপ্লিট হয়। খুব সকালে যেহেতু আমি বাসা থেকে বের হয়ে যেতাম স্কুলের বাসের জন্য, যে কারণে সাফওয়ান শানায়াকে স্কুলে আনা নেওয়া করা এই পুরোটা সময়তে ওর বাবা অনেক সাহায্য করেছে আমাকে, নিজে ফুল টাইম চাকরি করেও তারপরে এই সব কিছু করেছে। এরকম অবস্থা কেন, ঝুটি করে দাও নাই? আমি স্কুল থেকে তোমার কাছে এসে পড়ছো? এতে পড়ছি। থ্যাংক ইউ মা। স্কুল থেকে বের হয়ে গেছি। স্কুল থেকে বের হয়ে গেছো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ইয়ে, চলো যাই। এটা ছিল আমাদের ক্লাসরুম, মানে এটা না, এরকম আরও কয়েকটা ক্লাসরুম ছিল, তো দিস ইজ ওয়ান অফ দ্যাম। একটা জিনিস আমার খুব ভালো লাগতো যে ক্লাসে যে বেঞ্চগুলো ছিল না, এটা একটা স্পেশালিটি ছিল। এখানে না 3টা বাটন ছিল, ইয়েস, নো আর প্রশ্নবোধক চিহ্ন। যদি আপনি কোনো কিছু না বুঝছেন, যখন টিচার প্রশ্ন করবে আপনি অ্যাকর্ডিংলি অ্যান্সার দিলে টিচার একটা আইডিয়া হয়ে যায় যে কত পার্সেন্ট স্টুডেন্ট আমার ক্লাসে পড়াটা বুঝলো, এবং সেটাকে আবার রিপিট করতে পারে। আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা ভালো মানে প্রসিডিওর শেখানোর। আর এইভাবে পড়তে পড়তে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল রুলসগুলো সবগুলো একদম মুখস্থ করতে হয়েছে, একদম ঝাড়া ঝাড়া। তারপরে আমি এই লার্নার্স লাইসেন্স যেটা সেটা পেয়েছি, এটা পেয়েই আমি মূলত মেইন রোডে গাড়ি ড্রাইভ করা শুরু করেছি, এবং এটা ছিল সেই দিন যেদিন আমি হাইওয়েতে প্রথম গাড়ি চালাই। আজকে আমি প্রথমবারের মতো আমি হাইওয়েতে গাড়ি চালাবো, তো যদিও সুপারভাইজার থাকবে তারপরও বেশি ভয়ানক লাগছে, মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। সবসময় স্পিডে তো হাইওয়েতে যাওয়া আসাই করি সাফানের বাবার সাথে, বাট নিজে চালাবো আমার খুব ভয় লাগতেছে, আজকে আল্লাহ জানি কী হয়। তো প্রথমবারের মতো আমি আমার অবশ্যই আমার টিচারের সাথে, উনি পাশে বসা। ওরে মা গো, মা আসে যে কী ভয় লাগে, যখন প্রথম ঢুকে তখন মারাত্মক ভয় লাগে, তো এখন জাস্ট একটা ব্রেক দিছে, 10 মিনিটের ব্রেক দিছে। ওই যে আমার গাড়ি, মানে হচ্ছে আমাদের স্কুলের গাড়ি। হ্যালো, গুড মর্নিং সবাই, কি অবস্থা, কেমন আছেন? আজকে আমার ড্রাইভিং স্কুলে ফাইনাল পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা আর কি, ফাইনাল টেস্ট। এত টেনশন হচ্ছে, মনে হচ্ছে আমার ই হয়ে গেছে আর কি, পালপিটেশন বেড়ে গেছে।
আল্লাহ সবাই দোয়া করেন আমার জন্য যেন পাশ করতে পারে। আই ডোন্ট নো যতক্ষণে আমি এই ব্লগটা দিই ততক্ষণে যেন আমার এক্সাম শেষ হয়ে যাবে, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট, আশা করবো যে পাশ করে যাবো। আল্লাহ রহমতে ওদিন ভালোই পরীক্ষা দিয়েছিলাম, একবারই পাশ করে গিয়েছিলাম ড্রাইভিং টেস্টে, আর এটা ছিল যেদিন আমার ফাইনাল থিওরিটিক্যাল এক্সাম ছিল। তো যাওয়ার আগে কফি নিয়ে নিয়েছিলাম সাথে করে, আর ওখানে হচ্ছে মেইন সেন্টারে যে পরীক্ষাটা দিতে হবে, যেহেতু আমি ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলাম আমার জন্য ব্যাপারটা খুবই টাফ ছিল, বিকজ জাপানিজে পরীক্ষা দিলেও হয়তো এত কমপ্লেক্স মনে হতো না, কারণ এখানে যে ইংলিশ এরা ব্যবহার করে এটা অ্যাকচুয়ালি ট্রান্সলেটেড ইংলিশ, আমাদের মতো আমরা যে ইংলিশে পড়ে এসেছি ওরকম না। অনেক পড়ালেখা টড়ালেখা করে ফাইনালি আমি সেই দিনে পৌঁছে গিয়েছি যেদিন আমি আমার লাইসেন্স পেয়ে গিয়েছিলাম। আমি এত খুশি ছিলাম যে আমি আসলে ডিসক্রাইব করতে পারবো না যে আমার কত আনন্দ লাগছিল। সিরিয়াসলি খুব ভালো লাগতেছে, কাজ অনেক অনেক প্রেশারে ছিলাম কয়েকদিন, এই পাশ করা এটা যে কি একটা যন্ত্রণা মানে বলার মতো না সেটা। এখন আর টেনশন নাই, খুব ভালো লাগতেছে। আচ্ছা, ফুলের সাথে এই লাইসেন্স এর থেকে আজকে মোটামুটি অনেক ভালো একটা দিন, ভালো দিন, হ্যাঁ অনেক ভালো লাগছে শুনে। ঠিক বলছো, সবাই দোয়া করবেন যেন ঠিক মতো গাড়ি চালাতে পারি। আজকে আমি অনেক খুশি, কেন বলো তো? ড্রাইভিং স্কুলে কি হয়েছে বলো তো? আমি তো মনে করছি ও মানুষ, মানুষ না ও এখান থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। সাফওয়ান কি এসেছে আজকে? যেটা খাই এটাই শেষ হয়ে গেছে। ও বাচান যে তোমার জন্য ডিম বানাই নিয়ে আসছে, এটা কি মজা হয়েছে নাকি হয়নি? হয়নি। ও বাচান কি বলো না, বলো অনেক মজা, সেটা বলো অনেক মজা, জাপানিজে বলো গেছিল 2 বছর ছিল আমেরিকাতে। ও বাচান দো, এটা ও বাচানের এত পছন্দ, সে কিন্তু প্রতিদিন আসে এবং সেটা খুব খাইতে চায়। সাফওয়ান তুমি জানো যে আজকে কেউ নয় বাবুসি পরীক্ষা কেমন হয়েছে বলো তো? এটা খুশির কথা, হাসছিস কেন? মাকেতা বলে ফেল করলে খুশি? আমি কাঁদতা সাফওয়ান, এখন আমি গাড়ি চালাতে পারবো, এখন আমি তোমাকে নিয়ে দূরে দূরে যেতে পারবো। নেও বাচান, ঈশ্বনী ঈশ্বনী তোকে আসবি নিকি মাস, সুন্দর করে বলো।